নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। নদী খনন করে নদীতে বালি, ব্যবস্থা গ্রহণের দাবি। গিনিরুমকে রাহুলের অর্থ সাহায্য, পরিবারের একজনকে চাকরির দাবি। পড়ুয়াদের ইউনিফর্ম দিলেন বিধায়ক, করলেন সরকারের প্রশংসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বহুচর্চিত বরাক নদী খনন ঘিরে স্থানে স্থানে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। রানী এলাকার নদী খনন করে নদীর বুকেই আবার খনন করে তোলা বালি স্তূপ করে রাখা হচ্ছে। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, নদীর বুকে জমা করে রাখা বালু আবার নদীর বুক ভরে তুলবে বলে আশঙ্কা ব্যক্ত করে এই খনন নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনতা। বরাক নবমীর যে বরাক খুদাই বা বরাক খুদানি বা ব্রহ্মপুত্র খুদানির লাগিয়া সরকারে কোটি 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 হাজার হাজার কোটি টাকা গ্রান্ট করছে। কাজ চলে আর জানি না কোন কোম্পানি কাজ করে, এটাও আমরা জানতে পারছি না এখনো। নদীর বালুটা নদী তো ফেলার, আবার এটা কোন ধরনের স্কিম বা কোন ধরনের তারা সিস্টেম এটা আমরা বুঝতাম পারছি না। এই পয়সাগুলো তো আমরা সরকারের পয়সা, সরকারের পয়সা মানে আমরারও পয়সা, জনসাধারণের পয়সা। আমরার কাছ থেকে রেভিনিউ নিয়া, ট্যাক্স নিয়া এই পয়সাগুলো জমা হয় সরকার, সরকারি খাজানা। এই পয়সারে যেভাবেও মানে একটা অযথা এই পয়সাটারে নষ্ট করা হওয়ার, বালির নদীর বালি, যেহেতু নদীর বালিটা নদীর ফাঁড় তাকিয়া নদী তাকিয়া যেখান থেকে উঠানি হয় এখান থেকে পাঁচ 700 মিটার দূরে নিয়ে ফেলানি হইতো। ইটারে রাখা হওয়ার নদীর বালি, নদীর মাঝে বালি দিয়া বান দিয়া আবার রাখা হওয়ার, এটা আমরা কোনো কিছু বুঝতাম পারছি না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর জানাইতাম সাইয়া যে ইমিডিয়েট এটারে তারা তদন্ত করিয়া এটার একটা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া কোম্পানি বা ডিপার্টমেন্ট। দক্ষিণ হাইলাকান্দির বেতছড়া গ্রামের নাবালিকা গিনিরুম রিয়াংকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদ জানিয়েছেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। তিনি গিনির পরিবারের হাতে নিজের তরফ থেকে 20,000 টাকা প্রদান করেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের অভিযুক্ত জসিমউদ্দিনকে ফাস্ট ট্র্যাক আদালতে ফাঁসি দেওয়ার জোরালো দাবি জানান। প্রাক্তন বিধায়ক রাহুল রায় গিনিরুমের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ আর পরিবারের কাউকে সরকারি চাকরি প্রদানের দাবিও জানান। এটা তো খুব নিন্দনীয়, খুব দুঃখজনক ঘটনা। এটু কোনো ভাষা নাই যেটু মানে এটুর আর আপনি যে এটুর কারণে আপনি কব ইমান দুঃখজনক ঘটনা আর ইমান বেয়া ঘটনা হয়েছে, এটু মানে ধিক্কার জানাই আছো। আর আজি মোর ডিস্ট্রিক্ট কংগ্রেস এক প্রতিনিধি দল আজি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট প্রশাসনের লগত সবকে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। মোর দাবি এইটাই আসলে জেলা কংগ্রেসের পড়া যে এটু পরিবার একটা গভর্নমেন্ট চাকরির কারণে দে শুড গেট এ গভর্নমেন্ট জব। আর সেকেন্ডলি আরেকটা দাবি আসলে যে যদিও ডিস্ট্রিক্ট জেলা প্রশাসনে ইয়াতে 3 লাখ টাকা দিছে, তো ইয়াতে মোর হাইলাকান্দি জেলা কংগ্রেসের পড়া যেটা ডিমান্ড যেটা দেওয়া হয়েছে এটা কোয়া হয়েছে কি 10 লাখ টাকা দেওয়ার কারণে। সেকেন্ডলি আসামি যেটা হয়েছে 21% শুড গেট প্রপার, যেটা যে ঘটনাটা হল এটা তো পুরা বিচার হব লাগে, শাস্তি প্রপার শাস্তি পাব লাগে অ্যাজ পার ল হব লাগে। সেকেন্ডলি ইয়াতে আইন কানুন যেটা হয়েছে এইটু দেখা গৈছে কি দিনকা দিন বেয়া হয়ে আছে, এ শুড বি রেক্টিফাই ভেরি সুন। আর হাইলাকান্দি জেলাধিপতি যেটা স্টেপ লইছে এটু খুব ভাল স্টেপ লইছে, এটু প্রশংসনীয় মানে ভাবি আসো কি। তথাপি মই ডিসির পড়া মই ডিসিক মই কইছো কি যদি এটু বা আকো এটু এটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেয়। আর সেকেন্ডলি এই পার্টিকুলার যে আজি যে কমিউনিটি যেটু আছে এইবেলা খুব পিছপরা কমিউনিটি, তাদের কারণে সরকার আগর সরকারে চেষ্টা করেছে, তথাপি তাদের আরো বহুত কিবা পাব লাগে। এটু যদি বর্তমান সরকারে এটু করে এটুই মোর সবপরা এটু প্রচেষ্টা থাকিব, এটুই মই আশা রাখো। আর যে ঘটনাটা ঘটেছে এটু সব এটু তো আপনার এটুর কোনো মানে কিবা টাকা পয়সা দিয়ে এটু কোনো ইয়ে নাই কি, এটু যদি পয়সা দিয়ে কিবা হবো এটু আলটিমেটলি যে মানুষটু গোল খুব এটু গৈছে আর এই কারণে তো ফ্যামিলির কারণে কি করা যায়। আর তেও যে মানুষটু আজি
ইমান বেয়া করে মরিলে তেওঁর আত্মা শান্তির কারণে কি করা যায়, এই আজি গভর্নমেন্ট পড়া করব লাগে, সে কারণে 21 পার্সন শুড গেট ওভার পানিশমেন্ট। গিনিরুন রিয়ানকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদ জানিয়ে বুধবার রামকৃষ্ণনগরের কয়েকশো ছাত্রছাত্রী সড়ক অবরোধ করে। তাদের এই অবরোধের ফলে ব্যস্ত এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি। আন্দোলনরত ছাত্রছাত্রীরা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত জসিমউদ্দিনকে ফাস্ট্র্যাক আদালতে ফাঁসি দেওয়ার জোরালো দাবি জানায়। সেই সঙ্গে গিনিরুমের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ আর তাদের পরিবারের কাউকে সরকারি চাকরি প্রদানের দাবিও জানিয়েছে। বুধবার শতাধিক ধর্মীয় সংখ্যালঘু কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছেন। শালচাপড়ায় আয়োজিত বিজেপির এক সভায় তারা কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগ দেওয়ায় পঞ্চায়েত নির্বাচন এলাকায় দল ভালো ফল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোনাই বিধানসভা এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হাতে ইউনিফর্ম তুলে দিয়েছেন এলাকার বিজেপির বিধায়ক আমিনুল হক লস্কর। এই ইউনিফর্ম প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারের নানা জনহিতকর কর্মসূচি তুলে ধরেন। কিন্তু সরকারি স্কুলে পোশাক বিনামূল্যে বা বই খাতা বিনামূল্যে আপনার শিক্ষকদের বেতন বেশি, এরপরেও আমরা কিন্তু সরকারি সরকারি স্কুলে আমরা বিশ্বাস রাখি না, কারণ আমরা অভিভাবককে মনে করি যে সরকারি স্কুলে পড়াশোনা কম হচ্ছে, এর জন্য আমরা নিজের সন্তানকে আমরা বিশ্বাস করতে পারি না সরকারি স্কুলে দেওয়ার জন্য। কিন্তু সরকার এখন যে প্রথম পদক্ষেপ নিয়েছে যে এইবার বাজেটে যে সমস্ত আসামে যেগুলো এলপি স্কুল এমই স্কুল আছে যে স্কুলে গুণোৎসবের মাধ্যমে যেটা রেজাল্ট দিয়েছে যে স্কুলে ছাত্র সংখ্যা বেশি, ক্লাসরুমের দরকার আছে, এই এডিশনাল ক্লাসরুম দেওয়ার জন্য সরকার ব্যবস্থা করেছে, যে স্কুলে ইলেকট্রিফিকেশন নাই স্কুলে ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করেছে। শিলচর যোগাসন সেন্টার আগামী 31 মার্চ এবং 1 এপ্রিল স্থানীয় জেলা গ্রন্থাগার ভবনে এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছে। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে জানান প্রশিক্ষক শিবাশিস চক্রবর্তী। 43তম রাজ্যিক যোগাসন প্রতিযোগিতার শিলচরে আমরা অনুষ্ঠিত করার জন্য আমরা একটা সভার আয়োজন করেছিলাম, আর আজকে আমরা এই প্রেস মিট আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমরা শিলচরে আমরা 31 মার্চ এবং 1 এপ্রিল আমরা জেলা গ্রন্থাগার ভবনে আমরা রাজ্যিক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি শিলচর যোগাসন সেন্টারের পক্ষ থেকে। এটাতে যুগফিজিক অ্যাসোসিয়েশন অফ আসাম, যুগফিজিক অ্যাসোসিয়েশন অফ আসাম অ্যাসোসিয়েশন অফ আসাম এটার আন্ডারে যতটা মানে সেন্টার আছে প্রত্যেক আসামের মধ্যে আর কি, তারাই কেবল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। আর শিলচর থেকে প্রায় সমস্ত মানে বরাক উপত্যকার থেকে প্রায় 300 উপরে আছে প্রতিযোগী। এছাড়া হলো আমরা ধেমাজি, নর্থ লক্ষ্মীপুর, যোরহাট, দরং, নগাঁও, শিবসাগর, তেজপুর, গোলাঘাট, ডিগবয়, নলবাড়ি, বরপেটা, করিমগঞ্জ এইসব অঞ্চল থেকে প্রায় আমরা 300-এর উপরে মানে পার্টিসিপেন্ট যারা আছে তারা ইয়ে করবো আর কি। কাছাড় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লিগে বুধবার সুপার লিগের 2টি পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় ইন্ডিয়া ক্লাব 3-2 গোলে তারাপুর এসিকে পরাজিত করে। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় অরুণাচল এসএস ও টাউন ক্লাবের মধ্যে। এতে অরুণাচল এসএস 2-1 গোলে টাউন ক্লাবকে পরাজিত করে। এই খেলায় টাউন ক্লাবের লিয়েন চুঙ্গা গুরুতরভাবে আহত হয়ে মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
এদিকে আমার বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে সুবীর দে বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে অনেক নতুন খেলোয়াড় বেরিয়ে এসেছে, এদের ভালোভাবে তৈরি করলে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে। এতে বাংলাদেশ বিদেশি দল বাংলাদেশ থাকবে, কলকাতা ইউনাইটেড ক্লাব থাকবে, ইস্ট বেঙ্গল মোহনবাগান ময়ডান মিলিয়ে যে প্রাক্তন প্লেয়ারদের নিয়ে কলকাতা ইউনাইটেড ক্লাব, সঙ্গে থাকবে মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা, আর আমাদের টিম তো থাকবেই, গুয়াহাটি আছে সঙ্গে, গুয়াহাটিও আছে, গুয়াহাটি খানাপাড়া এফসি। এই টিম নিয়ে আমরা কালকে ইনগ্রেশন হবে বিকাল 5টার সময়, এতে প্রধান অতিথি থাকবেন দিলীপ কুমার পাল আমাদের এমএলএ, ডেপুটি স্পিকার, ডেপুটি কমিশনার থাকবেন। শেষ করার আগে বিশেষ সংবাদ আরো একবার, নদী খনন করে নদীতে বালি ব্যবস্থা গ্রহণের দাবি, গিনিরুমকে রাহুলের অর্থ সাহায্য, পরিবারের একজনকে চাকরির দাবি, পড়ুয়াদের ইউনিফর্ম দিলেন বিধায়ক, করলেন সরকারের প্রশংসা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।